আপনাদের সাথে আছি আমি শাকিলা শাকিলাম মৃদুলা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি টিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে আলাপচারিতা প্রথমে চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে বিশতম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে নয় জুন পর্যন্ত এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে পূর্বে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার বিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে আজকের তারকা জনপ্রিয় অভিনেত্রী ছন্দা মেগা সিরিয়াল যে করছেন ডিফারেন্সটা কি এখানে ডিফারেন্স তো অনেক কারণ আমি যখন একটা এক ঘন্টার নাটক করি বা ১৩ পর্ব বা ম্যাক্সিমাম ২৬ পর্ব যখন করি তখন কিন্তু আমাকে একসাথে স্ক্রিপ্টটা দেওয়া হয় এক ঘন্টার হলেও দেওয়া হয় বা ওটা হলেও দেওয়া হয় সেক্ষেত্রে আমি যেটা জানি গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চরিত্র সম্পর্কে পুরো গল্পটা সম্পর্কে আমি একদম জানা থাকে আমার সেক্ষেত্রে আমি আমাকে ওইভাবে করে প্রিপেয়ার্ড হয়ে ওইভাবে কাজ করতে পারি ওটা একটা সুবিধা আর মেগা সিরিয়ালের ব্যাপারগুলো যেটা হয় যে হয়তো পঞ্চাশ পর্ব যখন হয় তখন পঞ্চাশ পর্ব স্ক্রিপ্ট এটা আমরাও বুঝি যে আসলেই এটা সম্ভব না সেই ক্ষেত্রে যেটা হয় যে ওটা একটা একটু অন্ধকারে থেকেই কাজটা করা হয় আসলে যেটা ছাব্বিশ পর্ব বা এক ঘন্টার বা টেলিফিল্মে হলে হয় না দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে এবার এনটিভি টিভি হাইলাইটস প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এন টিভির আজ রাতের অনুষ্ঠানমালায় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিস টাইম রাত আটটা বিশ মিনিটে থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান ইলা আপনার কথা ভেবে খায় কাটতে দিতে যাই আমার কথা আমার রাত 9 প্রচার হবে ওয়াহিদুল ইসলাম সুভ্রর পরিচালনায় অনুষ্ঠান রূপচাদা দা ডেইলি স্টার সুপার শেফ রাত 9:40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক দুষ্টু ছেলের দল তুমি যা করেছো কিন্তু আমারও লাজুতি যাচ্ছে আইম সরি আমি কোনোদিন তোমার সাথে হওয়ার কারণে জিদ করতে চেয়ে আমি কি করব না রাত 12:30 টায় প্রচার হবে একক নাটক Tita Mithha Modhu Chandrima মাটিয়া বনু শুকুর রচনায় নাটকটির পরিচালনায় জুবায়ের ইবনে বকর আপনার সাথে এক ঘরে টাইম পাস করা আমার পক্ষে কখনোই সম্ভব না

আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা ভালো আছেন এই তো অনেক ভালো আপ আমরা জানি যে আপনি সব সময় কিছু না কিছু নিরীক্ষাধর্মী কাজ করেন এবং একটু ভিন্নভাবে সব সময় উপস্থাপন করেন চেষ্টা করেন আপনার গানগুলোকে এই মুহূর্তেও যতটুকু জানি যে আপনি অনেকগুলো নিরীক্ষাধর্মী কাজ করছেন একটু যদি বলতেন একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছি মাত্র রেকর্ডিং শেষ হলো সজীব দাসের স্টুডিওতে ভালোবাসি গানটা রবীন্দ্রনাথের যে গান ভালোবাসি ওই গানটার সাথে নির্মলেন্দ্র গুণের তুমি কবিতাটা আবৃত্তি করেছি বাহ তো ওটার সাথে একটা খুব ভালো একটা ব্লেন্ডিং আমার মনে হয়েছে তো আমাদের কবি নির্মলেন্দ্র গুণের এই কবিতাটা খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর মানে ওই গানটার সাথে যায় তা আমি ওটা জাস্ট পিয়ানোর উপরে একটা গান করেছি যেটা খুব শীঘ্রই ভিডিও করে এটা ইউটিউবে ছাড়া হবে আর একটা কাজ করছি আমাদের একজন আছেন সিদ্ধার্থ দা ওনার একটা কবিতা আমার খুব ভালো লেগেছে উনি অনেক ভালো কবিতা লেখেন যে এখনই রেখুনা চোখ আমার দু চোখে হ্যাঁ আরও কিছুদিন পর হ্যাঁ তো ওই কবিতাটাকে আমি আমি শুরু করেছি ওই গানটা রেকর্ডিং ওই খুব সম্ভব আর কি ইউটিউবে আসবে গান গাইতে গাইতে এখন সুরের প্রতিও অনেক বেশি ভালো লাগা বা তৈরি হয়ে গেছে এবং এই যে একটা মিক্সড কাজ করছেন যে কবিতার সাথে গান এটা তো অনেক ভাবনার কাজ নিশ্চয়ই ভাবতে হয় আসলেই ভাবতে হয় ঠিকই বলেছ কারণ কি কবিতা একটা মানুষ যখন কবিতা লেখে একটু তার মধ্যে ছন্দ পতনের ব্যাপার থাকে কিন্তু সেটাকে এখন তো মানুষ প্রতি মুহূর্তে এত ব্যস্ত প্রতিটা মানুষের চিন্তার জায়গা হাঁটার জায়গা চলার ফেরার জীবন বোধের জায়গা খুব কিন্তু খুব ছোট হয়ে এসছে তো সেখানটায় কবিতাটা আমার পড়ে মনে হলো যে আসলে এই মুহূর্তের কথা বলছে এটাকে সুর দেয়া যায় এটার মধ্যে একটা সুরকে আনলে কেমন লাগতে পারে তো আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে এই মুহূর্তে বলছে যে তুমি এখনই না চোখ আমার দু চোখে আরও কিছু দিন পর হ্যাঁ তো এই কথাটাকে সুর করে কেমন লাগবে ভালোই লাগছে এবং মিউজিক কম্পোজিশনেও সেরকম ঠান্ডা কিছু মানে খুব সিম্পল এখন সিম্পল জিনিসটা খুব বেশি প্রয়োজন আমার আমার মনে হয়েছে এবং আমি বরাবরই একটু সিম্পল করে কাজ করতেই পছন্দ করি সিম্পল হয়তো বা মনে হচ্ছে কিন্তু ভেতরে কিন্তু অনেক বেশি নিরীক্ষা এবং এটা সত্যি বলেছ কারণ সিম্পল টু বি ভেরি একটা সিম্পল হওয়া মানে সাধারণ কাজ করা কিন্তু আসলে বেশি কঠিন জ্যাম্বল না করতে চাওয়া একটা ঘরকে তুমি সাজাবে তোমার মনে হবে আমার সোফা দরকার টেবিল দরকার এটা দরকার সেটা দরকার কিন্তু আমি চাচ্ছি যে না আমার ঘরটাকে মনে কিছু নাই সে কিছু নাইটাকে অনেক কিছু দিয়ে কিছু নাই করাটাই কিন্তু খুব কঠিন একটা কাজ বা আমরা কি একটু শুনতে পারি আপনার সুর করা গানটার কিছু অংশ আচ্ছা আরও কিছু দিন পর এখনের ক্ষণা চোখ আমার দু চোখে আরও কিছু দিন পর ফুল খেলা থেমে যাক হাসি কথা উচ্ছ্বাস দিন হোক শেষ আরো কিছু দিন পর এখনই না চোখ আমার দু চোখে বাহ তারপরে কবিতা থাকবে আরো কিছু দিন পর এখনই না চোখ আমার দু চোখে বাহ জানি না দর্শকরা তো জানতেই পারছে যে একটা খুব ভালো একটা জিনিস তারা খুব শীঘ্রই পাবে এই যে একজন শিল্পী একজন খুব সহজ না কিন্তু একজন শিল্পী হওয়া যে আপনি শুধু গান গাইছেন না আপনি গানের ভেতরে ঢুকছেন আপনি পুরো শিল্পটা নিয়ে ভাবছেন কবিতা ঘাঁটছেন খুঁজছেন নিজে সুর করছেন একজন শিল্পী হওয়া কিন্তু আসলে এতটা সহজ কাজ না আপনার কাছে কি মনে হয় কথাটা সত্যি আমি কি করছি আমি নিজে জানি না আমি যখন রবীন্দ্রনাথের কথা ভাবি যখন আমরা আমাদের জাতীয় কবি নজরুলের কথা ভাবি বা আমাদের পঞ্চকবি আমাদের ওনারা কিন্তু আসলে আমাদের দার্শনিক তাদের চিন্তার জায়গাগুলো তাদের চেতনার উপলব্ধির জায়গাগুলো কিন্তু কাউকে যে ভেবে কিছু করছে তা কিন্তু না ফুল যেমন গাছ হচ্ছে সৃষ্টি হচ্ছে একটা ফুল ফুটছে ফুটতে ফুটতে তুমি ডিসকভারি চ্যানেলে দেখবে যে যদি কখনো দেখো আস্তে আস্তে ফুলটা ফুটছে ও কিন্তু নিজের আপন গতিতে ফুটছে সেরকম তারা যখন কিছু কাজ করেছে শুধু কিছু করতে চেয়েছে বলে কাজ করেছে তাহলে সেই কাজগুলো মানুষের ভালোর জায়গাগুলোকে আসলে একটা সুন্দর করে তৈরি করবে সেটাই আসলে আমরা ভাবব তারা কিন্তু ভেবেছে আমি একটা কাজ করলাম এই কাজটার মধ্যে ভালো কিছু কথা আছে ভালো কিছু উপলব্ধি আছে উপদেশও বলেনি কিন্তু তো আমি সেরকম ভাবি ভাবি যেহেতু আমরা সাধারণ মানুষ আমরা তো তাদের তাদের তারা তো দিশারি তাদের কথা ভেবে ভেবে যদি আমরা এটুকু ভাবতে পারি কাজ করতে পারি তো সংস্কৃতি অঙ্গনে কিছু তো উপকার হবে আর সেই চর্চাটা করতে তুমি যে প্রশ্নটা করেছ যে শিল্পী হওয়া সহজ কাজ নয় আসলেই কাজ সহজ না কারণ অনেক পড়তে হয় তাদেরকে উপলব্ধি করতে হয় আমি একটা গান করতে পারলাম আমার শখ হলো আমার শখ আসলে হলেই হবে না আমাকে চর্চায় থাকতে হবে এবং আমার উপলব্ধিটা বোধের জায়গাটাও খুব স্পষ্ট খুব স্পষ্ট হতে হবে আপনার কাছে কি মনে হয় যে একেবারে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন মা বাবা বোন ভাই সকলেই একেবারে সংস্কৃতির কি বলে মধ্যমনেই বলা যায় তো সেক্ষেত্রে সেটা কি আপনাকে সহায়তা করেছে ভাবনা অবশ্যই যেমন আমার মা আমার বাবা গান করতেন কিন্তু আমার মা কিন্তু আমার বাবাকে বলতেন যে এভাবে গান গাও পড়াশোনা করো আমাদেরকে যেমন বলেছে চার ভাই বোনকে একদম সোজা সোজা সাপটা কথা যে শিক্ষিত না হলে গান করা যায় না এটা কিন্তু ছোট থেকে কখনো প্রেশার দিয়ে বলেনি ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে বলেনি বলেছে বই পড়ো বলেছে শিক্ষিত হও যত পড়বে তত ভেতরে উপলব্ধির জায়গা তৈরি হবে অনুভবের জায়গা তৈরি হবে তখন তুমি গান করতে পারবো তখন তুমি বুঝবে কারণ গান তো একটা আসলে গল্প আমি গল্পটাকে যদি তোমাকে না বলতে পারি তাহলে তো তুমি একজন শ্রোতার কি কাজ সে তো গান করতে পারছে না সে শুনে তার উপলব্ধির জায়গাটাকে ভাবতে পারে যে হ্যাঁ এইটা এটা আমার মনের কথা বা এটা আমার মনের কথা না তো সেরকম আমাকে এই আমাদের মা অনেক বড় ভূমিকা রাখে আমার বাবার ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও যেমন এখনও আমার মা আমাদেরকে বলে যে ভালোভাবে গানটাকে আত্মস্থ করো তা না হলে গান গেও না বুঝে গাওয়া যেটাকে বলে আপনি গানের জগতে আছেন গান নিয়ে নিরীক্ষা ধর্মী কাজ করছেন এবং আপনার গাওয়া গানগুলো সব সময় দেখা যায় যে কিছু না কিছু অন্য রকম থাকেই তো সেটা আসলে কিভাবে সম্ভব যে যারা আপনাকে গান দেয় তারা জানেন যে রকম কিছু দিতেই হবে নাকি আপনিও নেয়ার ক্ষেত্রে খুব সচেতন এটা কিন্তু খুব একটা ভালো কথা প্রশ্ন করেছে কম্বিনেশনটা হয় কি যখন আমরা এখন অনেক দের সাথে আমি কাজ করছি যারা অনেক ভালো ভালো কাজ করছে এবং যখনই আমার কাছে আসে ওরা আমাকে শুধু গানটা দিয়েই কিন্তু হ্যাঁ আপা গানটা গিয়ে দেন আমি কিন্তু সেটা করি না আমি ওদের সাথে টিম ওয়ার্ক করি ওদের সাথে আলোচনা করি আমি স্টুডিওতে গিয়ে আমি লিরিকটা পড়ি আমি শ্যুটটাকে ভাবি আমি মিউজিক নিয়ে ভাবি ওদের সাথে আলাপ করি এবং তখন হয় কি একটা টিম ওয়ার্ক হলে তখন পুরো কাজটা কিন্তু সবাই মিলে একটা সঠিক কাজ হয় আমি বিশ্বাস করি তো মেঘলা মন আমার একটা নতুন একটা অ্যালবাম বেরিয়েছে খুব ইন্টারেস্টিং একটাই গান এটা সিডি চয়েস থেকে বেরিয়েছে রাজন সাহার সুরে এবং আতিউর রহমানের লেখা মেগলামন। মেঘলামন ভিডিওটাও ভালো চমৎকার বানিয়েছে চন্দন রায় চৌধুরী তো সব মিলিয়ে টোটাল কাজটা একটু সিক্সটিজের ফ্লেভারে একটা গান স্যাক্সোফোনের ব্যবহার গানটার মধ্যে একটা খুব সেই আগেকার দিনে মানুষ যখন টেলিভিশন দেখতো না তখন যেত হোটেলে গান শুনছে সেরকম একটা ফ্লেভার আছে দেশে তো অনেকগুলো নিরীক্ষা ধর্মী কাজ করছেন আমরা জানলাম দেশের বাইরেও কি সেরকম কোনো কিছু অপেক্ষা করছে আমরা আমি আর বাপ্পা অস্ট্রেলিয়াতে যাচ্ছি চোদ্দোই আগস্ট ওখানে খুব ভালো লাগছে যে যারা বাঙালি আছে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতেই আসলে প্রত্যেক দেশেই ছোট ছোট বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছে এবং এই বাংলাদেশের কালচার বাংলাদেশের কাপড় বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সব কিছু নিয়ে বিদেশিরাও কিন্তু খুব ইন্টারেস্টেড হচ্ছে তো এটা হচ্ছে বাংলাদেশ আইডল তারা মিতা আফরিন এবং আতি খেলাল ওরা ওনারা একটা অনুষ্ঠান করছে যেখানে আমরা যাচ্ছি চোদ্দোই আগস্ট আমি আশা করছি ওই অনুষ্ঠানের মাধ্যমে ওখানে ছোট একটা বাংলাদেশকে আমরা দেখতে পাব যেটার জন্য আসলে হয় কি ওরা অনেক ইন্সপায়ার্ড হয় যে না আমরা বাঙালিরা আসলে আমরা কোনো কিছুতেই আসলে আমাদের কোনো কমতি নেই এবং সেপ্টেম্বরের ফোর্থ সেপ্টেম্বর ফোবানা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ফোবানা হয় সেখানে অংশগ্রহণ করব আমেরিকায় বাঙালিরা আসলে যেখানেই যায় একটা ছোট বাংলাদেশ গড়ে তোলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষে এসে আপনার কণ্ঠে যদি একটু গান না শুনি তাহলে তো আমাদের দর্শকরা বঞ্চিত হবে বৃষ্টি চেয়ে মন যদি মেঘে ভাসতে চায় নীল আকাশ খোঁজে আর লাপকি জল চেচ যদি আজ ভেজতে চায় ভালোবাসা খুঁজে মন নেবে কি বৃষ্টি চেয়ে মন যদি মেঘে ভাসতে চায় নীল আকাশ খোঁজে আর লাপ অনেক ধন্যবাদ আপা তোমাকেও অনেক ধন্যবাদ এবং শুভ এনটিভির এন এই যে সুন্দর একটা আয়োজন অনেক কিছু আমরা বলতে পারি আমাদের মনের কথাগুলো এবং দর্শক এটা খুব এনজয় করে আমি আমি নিজেও দেখি সব সময় আর দর্শককে বলতে চাই আমাদের বাংলাদেশের বাংলা গানের সাথে থাকুন এবং এন সাথে এন যারা দর্শক তাদেরকে অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভসন্ধ্যা এনটিভি এন ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কার্বন বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের ইমেল অ্যাড্রেস শুভ সন্ধ্যা অ্যাট বিডি ডট কম প্রিয় দর্শক সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট এন ডট কমে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন শুভসন্ধ্যা